এই তেল কি বেশি হয়ে গেছে? শাফলা ভাজিতে যে কোনো ভাজিতে তেল একটু বাড়তি লয় না, এই কারণে একটু বাড়তি দিছি। ভাজি জিনিসে চিকন লবণ দিতে একটু সাবধানে দেওয়া লাগে, মানে প্রথমে কম দিতে হয়, চিকন লবণের টেস্ট বেশি। হ্যাঁ, এই কারণে আমি অনেকগুলো শাফলা নিছি না, মনে হয় যেন কতগুলো হবে, আসলে কিন্তু না, সেদ্ধ করার পরে একেবারে কমে গেছে, পেঁয়াজ রসুন বাড়তি হয়েছে। হ্যাঁ, তবে কমে গেলেও খাইতে মজা হবে। শাফলা ভাবছিলাম রান্না করবো, কিন্তু রান্না করি নাই, ভাজি করছি। এই যে আমার অদিনের মিষ্টি পেয়ারা একদম নিচের দিকে জুলাই পড়ছে, অনেকগুলা ধরছে মাশাল্লাহ। তেল বাসে উঠছে না, দেখছেন কমতে কমতে শাফলা কতটুকু হয়ে গেছে, এই যে শাফলা কমে গেছে, এই জন্য হচ্ছে এই তেলগুলো বাসে উঠছে, এগুলো নিয়ে ফেলবো। শাফলা ভাজিতে তেমন একটা কিছু লাগে না। হ্যাঁ, একটু হলুদ দিয়ে শুধু ভাজি করছি আর লবণ দিয়েছি, শুকনো মরিচ হয়ে গেছে, হয়ে গেছে আমার রান্না শেষ। ওকে, এবার গরম গরম ভাত দিয়ে খাই ফেলাম, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।